ওয়েলকাম এ দীপ চক্রবর্তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2023 জগদ্ধাত্রী পুজো কুমোরটুলিতে চলে এসেছি। দেখুন ঠাকুর উঠছে, বেশ মিষ্টিমুখ মনবাসী রুদ্রপালের ঠাকুর, সকলে মিলে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে ভক্তের বাড়ি। সেই দিয়ে শুরু করলাম আজকের ভিডিও, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই চলে আসি নান্টুদার দোকানে। আমরা সকলেই নান্টুদাকে কম বেশি সবাই চিনে থাকি। নান্টুদার দোকানে দুটো জগদ্ধাত্রী ঠাকুর রাখা, এত সুন্দর দেখতে, অনবদ্য। ছোটো ঠাকুরটার হাইট হচ্ছে 2 ফুটের মধ্যে, আর বড় ঠাকুরটার হাইট হচ্ছে 3 ফিটের মধ্যে, ঠিক আছে? কিন্তু এত সুন্দর হাতের কাজ, অনবদ্য। আর কিছুটা যেতেই এখানে রাজকীয় সাজে মা সেজে উঠছেন। এই ঠাকুরটা দেখতে গেলে আপনাদেরকে যেতে হবে যেখানে কুমোরটুলির ট্রামের দোকানটা রয়েছে, চায়ের ট্রামের মতো দোকানটা, তার অপোজিটেই মা জগদ্ধাত্রী সেজে উঠছেন রাজকীয় সাজে। এখানে চুল রেডি করছে, মাকে পাটের এই চুল পরানো হচ্ছে, মানে ঠাকুর রেডির দিকে, আজকে রাত্রে ঠাকুর বেরিয়ে যাবে। আর এখানে দেখুন আটা দিয়ে কী সুন্দর চুলগুলো সেট করছে। আমি এই ঠাকুরটার সামনে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ঠাকুরটা পুরো রেডি হওয়ার সেটটা হওয়াটা দেখছিলাম। মারাত্মক সুন্দর ঠাকুরটা করছিলেন। ক্যামেরাতে তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই ঠাকুর রেডি হওয়ার যে অনুভূতিটা, সেটা যদি সামনে গিয়ে দেখা যায় খুব সুন্দর লাগে। ঠাকুরটা প্রায় রেডি, যেহেতু মাথার ওপরটা ফাঁকা, এই কারণে মাথার ওপরে রাজকীয় মুটুক পরানো হবে। যেহেতু রাজকীয় পুরো সাজ এটা, রাজকীয় মুটুক পরানো হবে, তার জন্য রাজকীয় মুটুকটা কিন্তু মণ্ডপে গিয়ে পরানো হবে। এটা এখান থেকে পরানো হয়, কারণ একই ঠাকুরটা কিন্তু 14 ফুটের ওপর, তারপর যদি 3 ফুটের একটা রাজকীয় মুটুক পরিয়ে দেয়, তাহলে কিন্তু ঠাকুর নিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় এবং রাস্তাঘাটে তার বা সুতো কিছুতে লেগে ওই জিনিসটা ড্যামেজ হতে পারে। তার জন্য প্যান্ডেলেকে মুকুট পরে। এখানে একটা দেখুন ছোট্ট ঠাকুর, মানে ছোটো বলতে গেলেও 12 ফুটের ওপর ঠাকুর, ঠাকুর রেডি হচ্ছে, প্রায় বেরাবে ঠাকুরটা, প্রায় কমপ্লিটের দিকে। আর হালকা ফুলকা কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো এই শিল্পী দাদারা পুরো সমাপ্ত করছেন। এ দেখুন ঠাকুর বেরাতে শুরু করে দিয়েছে। আর যারা ঠাকুর টানেন তাদের সাথেও কর্মকর্তারা, ক্লাবের কর্মকর্তারাও কিন্তু হাতে লাগিয়েছেন ঠাকুর টানার জন্য। এটা আমি দেখছিলাম, ঠাকুরটা বেশ সুন্দরভাবে সবাই মিলে জাস্ট কুমোরটুলি দিয়ে পেছন দিকটা দিয়ে, কুমোরটুলি পেছন দিকটা দিয়ে বের করে আর কি ট্রলিতে তোলা হয় ফাঁকা জায়গাতে আর কি, সেটাই হচ্ছিল। ঠাকুরটা দেখুন বেশ সুন্দর ঠাকুর করেছে। কুমোরটুলি দিয়ে একটু বড় ঠাকুরের মধ্যেই ফার্স্ট ঠাকুর বেরাতে আমি কালকে দেখলাম, বেশ বড় ঠাকুর ছিল, 12 ফুটের ওপর, মানে বেশ বড়, যেহেতু টোপরটা লাগানো 14 ফুট টোপরটা নিয়ে হাইট হলো তাই জন্য। এখানে দেখুন বিশাল বড় জগদ্ধাত্রী ঠাকুরের, সামনে দিয়ে না দেখলে আপনারা বুঝবেন না, বিশাল বড় জগদ্ধাত্রী ঠাকুর। চালিটা দেখুন জাস্ট পুরো গোল্ডেন সাজে চালি, কলকাগুলো কাগজের কলকা আর কাগজের এমবস দিয়ে করা রয়েছে। কুমোরটুলির এখানে কিছু শিল্পীরা কাজে ব্যস্ত, দেখুন এখানে এখনও মাটির কাজ, এখনও কাজ অনেক বাকি, অনেক বাকি বলা যায়। ঠাকুর এখানে হালকা রং হয়েছে, চোখ দেওয়া বাকি। যেহেতু এটা আমি শনিবার দিন রাত্রিবেলা ভিডিও করছিলাম, তা রবিবার দিন প্রায় ঠাকুর কুমোরটুলি অনেক ফাঁকা হয়ে যাবে। যারা দেখতে চান কুমোরটুলি কিন্তু গিয়ে বসে থাকতে পারেন, রবিবার ঠাকুর দেখতে পারবেন। এখানে দেখুন সব মাটির ঠাকুর, কিন্তু এক রাত্রির পর কিন্তু ঠাকুর প্রায় রেডির দিকে হয়ে যাবে, কারণ হিট দিয়ে তারপরে ওদের আরও উন্নত কিছু জিনিস রয়েছে, সেগুলো হিট ট্রিটমেন্ট করে ওরা ঠাকুর রেডি করে দেয়। টিকে জ্বালিয়ে দেয় ঠাকুরের গায়ে, টিকে দিয়ে হিট ক্রিয়েট করে আর কি ঠাকুর শোকানো হয়। সেগুলো অন্যান্য অনেক ভিডিওতেই থেকে থাকে। এখানে দেখুন ঠাকুর প্রায় রেডি যাওয়ার জন্য, এখানে দেখুন শাড়ি পরাচ্ছে, কী সুন্দর। ছোটো ঠাকুর থেকে বড় ঠাকুর সবই প্রায় শেষের দিকে, আর যেগুলো একদম বড় ঠাকুর সেগুলো কিন্তু রেডি করে দিচ্ছে শনিবার রাতেই বের করার জন্য, আমি যা দেখলাম। এই কুমোরটুলি কিন্তু ঢুকেই প্রথম দিকে ঠাকুর কিন্তু প্রায় রেডির দিকে, দেখুন সবই রেডির দিকে, ভক্তের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ঠাকুর। আর এই ঠাকুরগুলো বেশ বড় ঠাকুর, দেখুন এই সাজটা কিন্তু একটি ইউনিক সাজ। এগুলো কী বলুন তো, ওই হোগলা পাতা কেটে ঠাকুরের সাজটা করা হয়েছিলো, আমি সামনে দিয়ে দেখছিলাম। এই ঠাকুরটাও কিন্তু বেশ বড় ঠাকুর, এই ঠাকুরের মাথার চুল পরানো হচ্ছে, আজকে রাত্রে ঠাকুর বেরিয়ে যাবে, যা কথা বললাম। ঠাকুরের সাজটা কিন্তু সত্যি বলবো ইউনিক ছিল, সাদার ওপর জাস্ট খয়েরি কালারের একটা হোগলা পাতা দিয়ে সেটটা তৈরি করেছে, আর পুরো হোগলা পাতার ওপর খয়েরি কালার করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই চালিটাও কিন্তু ভিডিওতে রয়েছে, আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি, ওটাও কিন্তু পুরো হোগলা পাতা, পুরো ঠাকুরের সেট হিসাবে পুরো চালিটাও করা হয়েছে। এই দেখুন এই যে চালিটা, চালিটা দেখুন ঠাকুরের সাথে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু চালিটা করেছে। এই দেখুন, দেখেছেন হোগলা পাতাগুলো কী সুন্দর কেটে কেটে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর করেছে। এটা হচ্ছে শোলা দিয়ে বিট করে করা। এখানেও দেখুন বেশ বড় ঠাকুর, এটাও বেশ বড় ঠাকুর। দাদা এরা কলকা রেডি করছে, দেখো চালি,
ঠাকুর রাখা, এসব চালিগুলো লাগানো হবে। এই কলকা কত সুন্দর কলকা, কলকা পড়ে দাদা সব কলকা সেটিং করছে চালিতে। দেখো একটা ডিজাইন দেখাই, দেখো ডিজাইনগুলো দেখো, পরে সব ডিজাইন লাগাচ্ছে দাদা। এই দেখো এই ঠাকুরটা কিন্তু পুরো থিমের ঠাকুর হচ্ছে। এই ঠাকুরটা আজকে যাব আবার গিয়ে ভিডিও করব, ঠাকুরটা কতটা রেডি হলো আমি দেখব, পুরো ছবি আপনাদের সাথে শেয়ার করব। এই ঠাকুরটা কিন্তু যা কথা বললাম ওই দাদাদের সাথে থিমের ঠাকুর হচ্ছে। এখন কিন্তু শিল্পী দাদা ঠাকুরের হালকা চোখটা একটু ঠিক করে দিচ্ছে, ঘষে মেজে আর কি, যাতে মুখটা ফিনিশিং দিচ্ছে। এরপরে ঠাকুরের রং হবে, প্রায় আজকে ঠাকুর রেডি হয়ে যাবে যা কথা বলে বুঝলাম। কুমুরটুলি কিন্তু সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর এইটা, বেশ বড় ঠাকুর, একদম নিচ থেকে ঠাকুরের মাথা অবধি কিন্তু প্রায় 18 ফুটের ঠাকুর, আর কাঠমার চওড়া প্রায় 12 ফুট, আর সিংহর যে চওড়াটা টোটাল চওড়া প্রায় 15 থেকে 16 ফুটের সিংহ চওড়াটা, বিশাল বড় ঠাকুর। ঠাকুরটা এখন ফিনিশিং হবে আলাদাই লেভেলের দেখতে লাগবে, সেটা বোঝাই যাচ্ছে। আর ঠাকুরের সাজ কিন্তু, এই ঠাকুরের সাজ প্যান্ডেলে গিয়েই করা হবে এইটুকু বুঝতেই পারছি, কারণ এত বড় ঠাকুর সাজ করে নিয়ে যাওয়া যাবে না। ঠাকুর বেরানোর সময় যদি যেতে পারি আমি ব্লগ করে দেখাব। এই ঠাকুরের হাইটগুলো দেখুন, এই ঠাকুরের হাইটগুলো কিন্তু 12 ফুট, এই ঠাকুরটার হাইট 12 ফুট হবে, আর পেছনের ঠাকুরটা 13 ফুট, 1 ফুটের ডিফারেন্স দুটো ঠাকুর। বেশ ঠাকুর বড় ঠাকুরই, আর এই ঠাকুরগুলো মনে হচ্ছে আজকে রবিবার দিন ঠাকুর বেরিয়ে যাবে, তা যাব ব্লগ করার চেষ্টা করব ঠাকুর বেরানোর। এদিকে এইগুলিতে কিন্তু বেশ ভালো ভালো থিমের ঠাকুরও হয়, ঘুরে দেখতে পারেন। এ দেখুন ঠাকুর পুরো রেডি, রং করে এবার সাজ পরাবে, শাড়ি পরাবে মাকে, মা এবার ভক্তের বাড়ি যাবে। আর আজকে এইটুকুই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন টাটা।